এবার পুজোর আগেই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনো সবাই কর্মব্যস্ত ছিল যারা এতদিন পর্যন্ত রূপচর্চা করতে পারি তারা এক সপ্তাহের মধ্যে তোমাদের রূপচর্চা শুরু করে দাও আজকে দারুণ একটা রেমেডি নিয়ে চলে এসেছি যেই রেমেডিটা মুখে যতই ট্যান পড়ুক যতই তোমাদের প্যাচ প্যাচ পরে যাক তারপর পিগমেন্টেশন এসে যাক ব্রণ এসে যাক সব কিছু কিন্তু দূরে চলে যাবে চলো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেমেডি দারুণ রেমেডি যারা এতদিন কিচ্ছু করতে পারি সময় পাওনি স্বাভাবিক সময় নাও পেতে পারো তাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টিপস একমাত্র একটা সপ্তাহ তোমরা এটা করে দেখো দেখবে যে কতটা ফল পাবে ধপ ফর্সা হয়ে যাবে এই যখন এই রেমেডিটা করবে আমি কিন্তু পরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো তো টমেটোটা এখন আপাতত সরিয়ে রেখেছি তার আগে আমি নিয়ে নিচ্ছি একটুখানি দুধ তো দুধ কিন্তু ভীষণ ভালো ক্লেনজিংয়ের কাজ করে জানোই দুধ কিন্তু ত্বককে ফর্সা করতে সাহায্য করে তো আমি দুধটা তোমাদের বোঝার জন্য আমি এই পাত্রে ঢেলে নিলাম দেখো এবার একটা তুলো দিয়ে আগে আমি হাত মুছে নেবো ভালো করে আমি এখানে হাতটা দেখাচ্ছি কিন্তু তোমরা মুখ হাত ঘাড় গলা যেসব জায়গায় আমি টমেটোর রেমেডিটা মানে বানাবো যে যেসব জায়গায় তোমরা মাখবে সেইখানে আগে তুলো দিয়ে আগে ক্লিনজিং করে নেবে দুধের মতো ভালো ক্লিনজিং কিন্তু আর নেই ভীষণ ভালো ক্লিনজারে কাজ করে এটা তো দেখো তুলো দিয়ে আমি খুব ভালো করে আমি ঘষে নিচ্ছি এইভাবে হাত মুখ ঘাড় গলা পা সবটাই কিন্তু দুধ দিয়ে ভালো করে ঘষে নেবে আগে সবার আগে এটা ঘষে নেবে আমি তোমাদের আগে এটা দেখিয়ে দিলাম পরপর আমি দেখাবো থ্রি স্টেপে দেখাবো কারণ থ্রি স্টেপ করতেই হবে যেহেতু এক সপ্তাহ মাত্র সময় হাতে পুজো তো বেশি দেরি নেই এক সপ্তাহের মধ্যে নিজেকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে আর মুখে সমস্ত দাগ তুলে ফেলতে হবে ব্রনো আর আসবে না এমন ব্যবস্থায় কিন্তু করতে হবে তো দেখো পুজোতে সবাই চায় একটু চকচকে হতে তো আমার দেখো হাতটা কিন্তু একদম ক্লিনসিং হয়ে গেল এইবার আমি একটা স্ক্রাবিং করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি হলুদ হলুদ যেন তো অ্যান্টিসেপটিকের কাজ করে আর তাছাড়া ব্রণো টনো এইসব আসতেই দেয় না আর স্কিনটাকে ভীষণ ফেয়ার করে মানে বিভিন্ন কালো দাগগুলো তুলতে সাহায্য করে আর এরকম একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো তো দেখো এখানে চালের গুঁড়ো আমি নিয়েছি আমার প্রয়োজন মতো তোমরা চাইলে আর একটু বেশি নেবে আর নিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো চালের গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি চিনি চিনি কিন্তু ভীষণ ভালো স্ক্রাবিংয়ের কাজ করে তোমরা যারা এতদিন সময় পাওনি রূপচর্চা করার শুধুমাত্র একদিন পার্লারে গেলে কিন্তু হবে না আজকের এই টিপসটা তোমরা ফলো করো সাতটা দিন নিজেকে সময় দাও সেভেন ডেজ চ্যালেঞ্জ থাকলো এই সেভেন ডেজের মধ্যে তোমরা দেখবে যে কীরকম ঝকঝকে তকতকে হয়ে যাবে অনেকেই সময় পাওনি এতদিন ধরে তো আমাকে অনেকেই বলেছ যে দিদি কি করব টাইম পাইনি কিন্তু এখন তোমরা সাতটা দিন নিজেকে সময় দাও যখন হোক এর কোনো টাইম নেই দিনে রাতে যখন হোক তো দেখো চিনিটা মিক্স করার পরে এবার নিয়ে নিচ্ছি একটা টমেটো দেখতেই পাচ্ছি একটু কেটে নিয়েছি টমেটোটা আর টমেটোটা বেশ ভালো করে এর মধ্যে একটুখানি রেখে দিচ্ছি মানে ধরো ওই দু মিনিট মতো একটু রেখে দেবে তাহলে ভালো করে এর মধ্যে লেগে যাবে চিনি তারপর চালের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দেখো সবগুলোই কিন্তু তোমার স্ক্রাবিংয়ের কাজ করবে আর টমেটোর রসটা তো ব্লিচিংয়ের কাজ করে তো যতই কালো দাগ হোক না কেন যতই মানে কি বলবো মেচে তা পিগমেন্টেশান আসুক না কেন সব চলে যাবে দেখো বেশ ভালো করে হাতের মধ্যে ঘষিয়ে ঘষিয়ে এইভাবে বেশ অনেকক্ষণ ধরে একটু ঘষবে তোমরা গোটা টমেটোটাই কেটে কেটে রেখে দেবে তিন চার টুকরো করে কেননা মুখেও মাখতে হবে ঘাড় গলা সব কিছুই কিন্তু পরিষ্কার করতে হবে কালো দাগ তুলতে হবে দেখো এখানে আঙুলের গেটগুলোকে পরিষ্কার করতে হবে নাহলে ভালো ভালো আংটি পড়বে যখন তখন আঙুলের গেটগুলো কালো থাকলে কিন্তু ভালো লাগবে না দেখো ভালো করে টমেটো দিয়ে আমি ঘষে নিয়েছি তোমরা এভাবে সেম একদম মুখটাও এইভাবে ঘষে নেবে দেখো এরকমভাবে সাতটা দিন নিজেকে সময় দাও দেখো তোমরা কিভাবে পরিষ্কার ধপধপে হয়ে যাবে যতই তোমাদের রোদের ট্যান পড়ুক না কেন সবটুকুই কিন্তু উঠে যাবে দেখো আমি ভালো করে ঘষে নিচ্ছি হাতের মধ্যে বিশেষ করে এটা এত ভালো রেমেডি এত ভালো রেমেডি তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না দেখো এটা যারা সারা বছর কিছুই করনি তারাও এটা করো আমি বলবো বন্ধুরা তোমাদের যাদের হাত মুখ কালো হয়ে গেছে তোমরা কোনো চিন্তা করো না মানে সেভেন ডেজ তোমরা নিজেকে সময় দাও সাতটা দিন সময় দাও দেখো আমি ধুয়ে এসেছি দেখো কত ক্লিন লাগছে এটা তো মাত্র আমি একটু পাঁচ মিনিটও করিনি দেখো তাই এতটা ক্লিন লাগছে এটা করতে হবে দশ মিনিট ধরে ঘষতে হবে হাত পা মুখ ঘাড় গলা তারপর পাঁচটা মিনিট রেখে দেবে তারপরে ধোবে দশ মিনিট ঘষবে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলবে তারপরে কি করবে দেখো পরের স্টেপ তিন নম্বর স্টেপ হচ্ছে এখানে তোমার ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা জেল দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য কাজ করে আর অ্যালোভেরা জেলও কিন্তু ট্যান তুলতে সাহায্য করে তোমরা পার্লারে গিয়ে অনেক সময় হয় না যে তোমরা বলো যে ট্যান ফেশিয়াল করব তো ট্যান ফেশিয়ালের কিন্তু অনেক দাম তো দেখো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল নিয়ে একটু হাতে মাখবো তো ট্যান্ট ফেশিয়ালের অনেক দাম আড়াই হাজার তিন হাজার এক একটা ফেশিয়ালের দাম হয় দেখো ওরা যখন ট্যান প্যাক লাগিয়ে দেয় তখন কিন্তু ট্যানটা উঠে যায় কিন্তু তোমরা যখন বাড়িতে এটা করবে সাতটা দিন দেখবে অটোমেটিক ট্যানটা উঠে যাবে অত টাকাও খরচা হবে না আর তোমাদের ট্যানটাও পুরো উঠে যাবে একদম পেগমেন্টেশান চলে যাবে মেচেতা চলে যাবে ব্রণও আসবে না তো দেখো বন্ধু তোমরা নিজেরাই দেখো যে কতটা পরিষ্কার হয়েছে এইভাবে সাতটা দিন করে দেখো অবশ্যই তোমরা ফল পাবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর একটা ভালো কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যাতে সবারই উপকার হয় তো আজকের মতো সবাই ভালো থেকো আবার পরের দিন চলে আসবো